activity life. আসামের মধ্যে ট্রাইবাল আছে, এটা ত্রিপুরা আসবে, মিজোরামে ট্রাইবাল আছে, ত্রিপুরা আসবে, এটা ত্রিপুরা ট্রাইবালদের সঙ্গে একটা সাযুজ্য আছে, ত্রিপুরা আগরতলা সহ বিভিন্ন শহরের মধ্যে ট্রাইবালদের কতগুলি সেখানে মানে এরিয়া আছে, এগুলো ঢুকবে। কথাটার অর্থটা কি? বাংলাদেশের সরকার রাজি হবে, আসাম সরকার তার অংশ ছাড়তে চাইবে, মিজোরামের সরকার তার অংশ ছাড়তে চাইবে, যিনি বলছেন তিনি তো লেখাপড়া জানাচ্ছেন, আধুনিক ছিল, সংবিধান জানেন, এটা কি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছেন? এটা যারা আপনার হতাশাগ্রস্ত এই নবীন প্রজন্ম, অনেকটা তার বয়সী, এর মধ্যে যেটা মধ্যবিত্ত উঠতি, তাদের মধ্যে যে নূতন একটা মানে আন্তঃসমীক্ষা শুরু হয়েছে, কি করলাম ভাবতে শুরু করেছে, এই ভাবনার সুযোগ না দিয়ে এই স্লোগানটা বাজারে ছেড়ে দিল, এটা সম্ভব? এটা কি করে সম্ভব? এ তো আরেকটা আগুন লাগাবার চেষ্টা, বিকল্প প্রতিক্রিয়ার শক্তিকে অন্য স্লোগান তোমার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া, এটাই তো বারবার ত্রিপুরায় হয়েছে। বামফ্রন্ট না থাকলে পরে এখন তো ঐক্য, শান্তি, সম্প্রীতি রক্ষা করেই সম্ভব, এটাই মানে ত্রিপুরার অভিজ্ঞতা। এটা কি ট্রাইবেলদের ট্রাইবেলদেরকে বিশ্বাস করেন? এটা কিছু তরুণ তরুণী বাদ দিলে পর ট্রাইবেলদের মধ্যে সাধারণ ট্রাইবেল মানুষ, বয়স্ক মানুষ, তারা বিশ্বাস করেন যে এগুলো কি বলছে, তারা কি চাইছেন, কাজ, রোজগার, খাদ্য, অনার মৃত্যু বন্ধ, সন্তান বিক্রি বন্ধ, রেশনে গেলে যাতে জিনিস পায়, ধরে বাদলে বাড়িঘর উড়িয়ে নিলে এটা যাতে সংস্কার, হাসপাতালে গিয়ে যাতে বাড়িঘর বিক্রি করে পয়সা দিয়ে চিকিৎসা নিতে না হয়, আমাদের ঘরের ছেলে মেয়ে তারা যে বাড়ির কাছে স্কুলে পড়তে পারে, যেটা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, এগুলো একটা একটা তুলে দিচ্ছে বেসরকারি শক্তির হাতে, ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে, তা তো এগুলি চাইছে। তাহলে কোনো কথা আছে? টিভিএস বলতো না, আইএনপিটি বলতো না, আইপিএফটি বলেনি, আজও বলে না, ত্রিপুরা বা ত্রিপুরা কথা যাই বলেন না কেন বিশ্ব বলে না, এ বলে কি পার করা যাবে? একটা অংশকে হয়তো বিভ্রান্ত করলেও করতে পারেন, এটা সাময়িক হবে, জীবনের অভিজ্ঞতা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক, কিন্তু 18-তে যেভাবে বিভ্রান্ত করতে পেরেছিলেন এই এডিসি নির্বাচনে সেভাবে পারবেন আমাদের খুব মনে হচ্ছে না, অপেক্ষা করতে হবে।